আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য একটি স্পেশাল রেসিপি নিয়ে এসেছি। আর আমার আজকের রেসিপিটি হলো আলু পুরি। হোটেলের মতো পারফেক্ট আলু পুরি কীভাবে বাড়িতেই তৈরি করা যায় তাই আজকে আপনাদেরকে দেখাবো। তো চলুন শুরু করা যাক। হোটেলের স্টাইলের পারফেক্ট আলু পুরি বানানোর জন্য আমি এখানে একটি মিক্সিং বলে 1 কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ খাবার তেল। ময়দার সাথে লবণ আর তেলটা দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে একটি নর্মাল ডো তৈরি করে নিব। আমি এখানে রুম টেম্পারেচারের পানি নিয়েছি। আমরা সাধারণত পরোটার ডো যেভাবে তৈরি করি, আলু পুরির ডোটাও সেভাবেই করব। ভালো করে ময়ান করে আমি ডোটা রেডি করে নিয়েছি। এখন আমি ডোটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দিব। ডোটা রেডি হতে হতে এদিকে আমি আলুর পুরটা তৈরি করে নিচ্ছি। এজন্য আমি এখানে 4-5টার মতো শুকনো লঙ্কা নিয়েছি। এখন এখানে আমি 7 মতো লবণ দিয়ে মরিচগুলো ভেঙে নিচ্ছি। মরিচ আর লবণটা আমি ভালো করে ডলে নিচ্ছি। এখন এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজের কুচি। পেঁয়াজের কুচিটা দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি। এখন কিন্তু খুব ভালো একটা সেন্ট বেরিয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলু। আলুগুলো আমি প্রথমে ভেঙে নিচ্ছি, এরপর মরিচ আর পেঁয়াজের সাথে মিক্স করে নিব। ভালো করে কোচলে ভর্তাটা আমার তৈরি করে নিতে হবে। আমার ভর্তাটা বানানো হয়ে গিয়েছে। আমি এখন তেলে এটাকে ভেজে নিব। আলুর ভর্তাগুলো ভাজার জন্য আমি এখানে একটি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন আমি এতে আলুর ভর্তা দিয়ে দিচ্ছি। আলুর ভর্তাটা দিয়ে আমি তেলের সাথে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিব। এটাকে একটু ভাজা ভাজা করে ভেজে নেব। কিছুক্ষণ ভাজা ভাজা করে রান্না করার পর আমার আলুর ভর্তাটা পুরোপুরি হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিচ্ছি। চলে এসেছি 20 মিনিট পর। এখন ডোটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এবং খুবই সফট হয়েছে। আমি আবারও ডোটাকে 2-3 মিনিটের মতো ভালো করে মথে নিব। ভালো করে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এটাকে একটি লেচি তৈরি করে নিব। আমি এখানে একটি লেচি তৈরি করে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে নিব। Thank you.
ভাগ রেখে বাকি সবগুলো ভাগ উঠিয়ে নিচ্ছি এবং এগুলোকে আমি আবার ঢেকে দিচ্ছি যাতে ড্রাই না হয়ে যায়। এখন আমি একটি ভাগ দিয়ে রুটি তৈরি করে নিব। এখন আমি এর উপর দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা দিয়ে আমি রুটিটা বেলে নিব। ছোট আকারে আমি রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা বেলে নিয়েছি, এখন এর ঠিক মাঝখানে আমি পুরটা দিয়ে দিয়েছি। এখন চারদিক থেকে আমি রুটিটা লাগিয়ে নিচ্ছি। রুটির মুখটা আমি বন্ধ করে দিচ্ছি। এখন আমি চেপে আলু পুরির শেপটা দিয়ে দিচ্ছি। এরকম করে আমি সবগুলো তৈরি করে নিব। আলুর পুরিগুলো ভাজার জন্য আমি এখানে একটি প্যানে তেল গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি পুরিগুলো দিয়ে দিচ্ছি। একটা পাশ হয়ে গেলে আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি পুরিগুলো ভেজে নেব। দেখুন কালারটা কত সুন্দর হয়েছে, আর আমার পুরিগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল হোটেলের মতো পারফেক্ট আলু পুরি। আপনারা যদি আমার ভিডিওটি ফলো করে তৈরি করেন তাহলে আশা করছি পুরোপুরি পারফেক্ট হবে। তো আজকের মতো এ পর্যন্তই। আশা করছি আমার ভিডিওটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।